পুরসভার শীর্ষ দুই পদে কারা বসতে চলেছেন তাদের নিয়ে আলোচনা শুরু হয়েছিল। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কারা বসতে চলেছেন তা নিয়ে শুরু হয়েছিল আলোচনা। সাংগঠনিক স্তরে আলাপ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব, নির্বাচিত বেশি সংখ্যক পুর সদস্য যাদের পক্ষে রায় দেবেন তাদের প্রাথমিকভাবে পুরসভার শীর্ষ স্তরে বসানো হতে পারে এমনটাই মনে করা হচ্ছিল। তবে সংশ্লিষ্ট সদস্যদের অভিজ্ঞতা দেখা হয়েছে নাম নির্বাচনের ক্ষেত্রে, এমনটাই জানাচ্ছে নেতৃত্ব। সবাইকে নিয়ে কাজ করার দক্ষতা কতটা সেটা দেখা হয়েছে, স্থানীয় বিধায়ক ও সাংসদদের মতামতও নেওয়া হয়েছে। পদ পাওয়া বা না পাওয়া নিয়ে কোনো রকম অশান্তি বা গোষ্ঠী পাকানো বরদাস্ত করা হবে না, এই বার্তা স্পষ্ট দিয়েছে দল। পুরসভাগুলির চেয়ারম্যান ই কাউন্সিলর পদে গুরুত্ব পাবেন মহিলারাও। সোমবার বিকেল থেকেই একাধিক পুরসভায় দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুখেন্দু শুকর রায় জানিয়েছেন রাজ্যের যে সমস্ত পুরসভায় তৃণমূল কংগ্রেসের যারা যে দায়িত্ব পেয়েছেন তা রাজ্য নেতৃত্বে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমে সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন, সবাই মিলে নিজ এলাকায় নগরবাসীর প্রত্যাশা পূরণের জন্য নিজেদের সম্পূর্ণভাবে জনসভায় সমর্পিত করবেন। গত সপ্তাহে নজরুল মঞ্চের বৈঠকের শেষে পরিষ্কার করে দেওয়া হয়েছে দলের কাছে সবার তথ্য আছে, তাই দল সঠিক ব্যক্তি চূড়ান্ত করবে। যে বা যিনি দায়িত্ব পাবেন তাদের কাজও মনিটরিং হবে নিয়মিত। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, বেশ কিছু জায়গায় জেলা সভাপতিদের সাথে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে, তাদের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে নামের তালিকা। অন্যদিকে সাংসদ ও স্থানীয় বিধায়করাও পাঠিয়েছেন নামের তালিকা। এইসব তালিকা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে দল। তবে যিনি চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান হন না কেন, তার ভাবমূর্তি স্বচ্ছ হতে হবে। পুরসভা চালানোর কাজে সে কতটা অভিজ্ঞ সবটাই দেখে নেবে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে রাজ্যে পুরো এলাকায় একাধিক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার, এর মধ্যে ঘরে ঘরে পানীয় জল ও নিকাশি মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে দ্রুত যাদের কাজ করতে পারা যায় সেদিকে নজর রয়েছে সকলের।